বাবা মার ভালোবাসা কি সেটা বুঝি না। এখন ধরো যে আমাকে বাবা মা ভালোবাসা পায় নাই, স্বামী যদি গরিব হয় সে আমাকে তো আদর করলেই হইব, আর ধরো পাশে থাকলে হইব। আমার টাকা পয়সার কোনো দরকার নেই, সে আমার একটু ভালোবাসা দিলেই হইব। দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, তো আমরা তার জীবনের কষ্টের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন। তো আপু আসসালাম আলাইকুম। আপু কেমন আছেন? তো আপনার নাম কি? ভাবনা। বা খুব সুন্দর নাম, দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দরী। তো ভাবনা বা কি স্বামীকে সবসময় ভাবেন তো নাকি? বিয়ে শাদী হয় নাই, মানে স্বপ্নে যে ভাববেন তেমন কোনো মানুষ এখনো পান নাই? না। আচ্ছা, ভাবার মতো মানুষ এখনো জোটে নাই? না। মানে কি জন্য? ধরো যে এর আগে একটা ভিডিও করছিলাম, সেই ভিডিও একটা মানুষের আশা করে সব দিয়েছিল, তারপরে সে আর কোনোদিন ফোন দেয়নি। আচ্ছা, তো ভাবনা বা কি করেন? এই ভাই মানুষের বাসায় কাজ করে। মানুষের বাসায় কাজ করে। আচ্ছা, তো পড়াশোনা করেন নাই? না ভাই, সেই সুযোগ হয়নি। সুযোগটা হয়নি কেন? বাসায় কে কে আছে? বাসায় ভাই আছে, ভাবি আছে, ভাবির একটা বাচ্চা আছে। ভাই আছে, ভাবি আছে, বাবা মা? আম্মু মারা গেছে যখন বয়স আমার 11 বছর তখন। আচ্ছা, আর বাবা? আব্বু তৈলা গেছে, ফালাই রেখে চলে গেছে। আমি বড় হয়েছি বলতে আব্বুর কোনো সময় দেখি মানুষের মুখে শুনেছি। আচ্ছা, খুবই কষ্টের কথা। তো ভাবনা ভাই এখন মনে করেন যে আমাদের ইউটিউবে কি জন্য আসলেন? ভাই একটা ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য। ভালো একটা মনের মানুষের জন্য। তো দুঃখে পাশে থাকবে, দায়িত্ব নিবে, ভালো মন লিয়া কমবে, খারাপ কথা বলবে না। যখন যদি একটা মানুষ হয় তাহলে বিয়ে শাদি করার ইচ্ছা আছে। তো আপনার তো বিয়ে হয় নাই আগে, ছিল পড়াশোনা করেন নাই? পড়াশোনা করার সুযোগ পাইনি। তো আপনার তো মনে করেন যে মানে বিয়ে যে দিবেন আপনাকে বা তেমন তো কোনো গার্ডিয়ানও নাই? ভাইসারা নাই, ভাই অন্য কোনো জায়গায় কোনো সম্বন্ধ আসে, কিন্তু তারা যৌতুক চায়, যৌতুকের জন্য আমার বিয়ে হয়নি। আপনার ভাই কি করে? ভাই রিক্সা চালায়। রিক্সা চালায়। আচ্ছা, মানে খুবই গরিব পরিবারের মেয়ে আপনি। অনেকটা কষ্টের মধ্যে আছি বলেই ভাই প্রতিবেদনে এর আগে একবার আইছিল, আমার এখন একবার আইল। আচ্ছা, থাকেন কোথায়? থাকি বাড়ি রাজশাহী। রাজশাহী। তো বর্তমানে কি রাজশাহী আছেন? হ্যাঁ, রাজশাহী থাকি। আচ্ছা, তো বিয়ে শাদি করার কি তো ইচ্ছা আছে না? হ্যাঁ আছে। তো আপনার বয়স কত চলে এখন? আমার বয়স 18 বছর চলতে। 18 বছর চলতেছে। তো আপনার কোনো পছন্দ আছে নাকি, যেরকম ছেলে বিয়ে করবেন বা পয়সাওয়ালা ছেলে থাকে না অনেকে? ভাই থাকে, এখন কি কর্ম, গরিব মানুষ, অনেক কষ্টের মধ্যে আছে, যেরকমই হইলে হোক খালি পাশে দাঁড়াইলে সুখে দুঃখে যদি সাথে থাকে এরকম একটা মানুষ হইলেই হইব। বয়স দিয়ে কোনো কিছু হবে না, বয়স দিয়ে কিছু হবে না, দুই বেলা দুই মুঠো খাওয়াইতে যে পারবো, এরকম একটা মানুষ হইলে আমার আর কোনো কিছু লাগবে না। ভাই ভাবি কি আদর করে আপনাকে? না ভাই, ভাবি দেখতে পারেন অনেক কাজ করা, কষ্ট করে বাড়িতে নিজের বাসা কাজ কাম করা, ঠিক মতো খাইতে দেয় না, পড়তে দেয় না, মানুষের বাসায় কাজে গোনা আসে, যা টাকা পয়সা পাই সব নিয়ে। তো এখন তো মনে করেন আপনি তো কখনো মনে হয় বা বাবা মার ওরম আদর ভালো সহায় পান নাই? ভাইটা ভাবি যখন না থাকে তখন একটু আদর মায়া মহব্বত করে ভাবির সামনে করতে পারে না, এমনি যদি টাকা পয়সা দেয় ভাইয়ের সাথে দেনদেন করে। তো এখন মনে করেন যে আপনাকে বিয়ে করবে, সে যদি বিবাহিত হয় তাকে আপনাকে কি মেনে নেবেন? ওইটা কোনো সমস্যা হইব না ভাই, যে আমরা দুই বেলা দুই মুঠো খাওয়াইতে পারবো, পাঁচ অক্ট নামাজ পড়ার তফিক করে দিতে পারবো, সুখে দুঃখে পাশে থাকবো, এরকম একটা মানুষ হইলেই হইব। সে বিয়ে করুক না করুক ওইটা আমার কোনো ই হইব। আচ্ছা, আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? ভাই ফোনের মাধ্যমে। তো দর্শক, আপনারা যদি ভাবনা না, তো ভাবনা বা ভাবার এখনও কোনো লোক পায় নাই, তার একটা মনের মানুষ দরকার, গরিব হইলে সমস্যা নেই নাকি? তো ভাবনার সাথে যদি যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে 017-530-98-432। আমি নাম্বারটা আবারও বলছি, 017-530-98-432। এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু ভাবনার সাথে যোগাযোগ করতে পারবেন।
তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সব সময় দেশের সেবা করি আসসালামু আলাইকুম